সালামু আলাইকুম সুপ্রসূতি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ জাহান, সংযুক্ত আরব আমিরাত থেকে। মধ্যপ্রাচ্যের দুবাইতে যারা ফেরত আসতে চাচ্ছেন, যারা বর্তমানে অবস্থান করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। প্রবাসীদের অনেকগুলো প্রশ্নের উত্তর এখন দেব। অনেকজন কমেন্টস করেছেন, তো সেই কমেন্টসের ভিত্তিতে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম অবস্থায় বলেছেন যে গ্রিন সিগন্যালের মেয়াদ কতদিন। আসলে গ্রিন সিগন্যালের মেয়াদ কতদিন এটার সঠিক কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অনেকজনে গ্রিন সিগন্যাল পাওয়ার পর টিকিট কেনার পরেও ইমিগ্রেশনে এসে দেখা গেছে তার রেড সিগন্যাল হয়ে গেছে, পরবর্তীতে আসতে পারেনি এবং কি ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে যারা গ্রিন সিগন্যাল পাবেন সেক্ষেত্রে তাড়াতাড়ি টিকিট করে চলে আসতে চেষ্টা করবেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি গ্রিন সিগন্যাল পাইছি, সেক্ষেত্রে কি আমি দুবাই থেকে টিকিট কিনতে পারবো কি না? সেটি হচ্ছে, আপনি যদি গ্রিন সিগন্যাল পান যে কোনো জায়গা থেকে আপনি টিকিট কিনতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি যে দুবাই হোক বা আপনি দেশ থেকে কিনেন, যেখান থেকে আপনার সহজ হয়, ভালো হয়, আপনি ওইখান থেকে কিনবেন। অনেকজন পরামর্শ চেয়েছেন কোন বিমান থেকে টিকিট কিনলে বর্তমানে ভালো হবে, তো তাদেরকে একটা পরামর্শ দিব। বর্তমানে এমিরেটস এয়ারলাইন্সের টিকিট খুব রেয়ার, তারা শুধু বিজনেস ক্লাসের টিকিটগুলো বিক্রি করছে। এই এক মাস পর্যন্ত তাদের কোনো টিকিট দেখাচ্ছে না, তো সেক্ষেত্রে বিজনেস ক্লাসে তো যদি আসতে চান তারা আসতে পারেন। আর যারা আসতে চান সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করে আসবেন। কারণটি হচ্ছে, আপনার যদি কোনো কারণে আপনি এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয় সেক্ষেত্রে তারা এক ধরনের সুবিধা আপনাকে দেবে। যদি আপনি এয়ার আরবিয়া থেকে টিকিট কিনেন সেক্ষেত্রে আপনি টাকাটা রিফান্ডেবল না, তারা আপনার টাকাগুলো ফেরত দেবে না বা আপনাকে কোনো ধরনের সুযোগ দেবে না। তো আপনাদের কাছে একটা পরামর্শ রয়েছে, আপনারা যারা ইমারতে আসতে চান সেক্ষেত্রে অথবা এমিরেটস এয়ারলাইন্স বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এই দুইটা বিমান থেকে টিকিট কিনলে আপনাদের জন্য ভালো হবে। প্রশ্ন করেছেন, ভাই আমি 6 মাসের ওভার হয়ে গেছে, এক্ষেত্রে আমি অনেকবার ট্রাই করার পরেও গ্রিন সিগন্যাল পাইনি। তো তাদেরকে বলবো, আপনারা আসলে চিন্তার কোনো কারণ নেই। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম অবস্থায় নিয়ে আসছে। আপনারা জানেন প্রথম অবস্থায় যারা ইনভেস্টর বা পার্টনারশিপ বিষয়তে ছিল তাদেরকে আনা হয়েছে পরবর্তীতে। এখন যাদেরকে নিয়ে আসছে তারা হচ্ছে আপনার লেবার ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে হয়তো যারা ইমিগ্রেশন লেভেলে ছিল, যারা আরবির ঘরের ভিসা, আরবির সাথে কানেক্টেড, তাদেরকে পরবর্তীতে নিয়ে আসা হবে। আপনারা দেখেন এখানে ধাপে ধাপে সবাইকে নিয়ে আসা হচ্ছে, এক্ষেত্রে আপনিও আসতে পারবেন। এক্ষেত্রে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা ফেরত আসবেন গ্রিন সিগন্যাল পেয়ে সেক্ষেত্রে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা যারা ইমারতে আসবেন তারা অবশ্যই হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। এক্ষেত্রে সমস্ত খরচ ইমারত সরকার বহন করবে, আপনার চিকিৎসা, ওষুধ, থাকা খাওয়া সব কিছু তারা বহন করবে। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা না, শুধু আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনি এখানে এসে 14 দিন একটি ঘরে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। ট্রান্সফারের মেয়াদ কতদিন, এটি শেষ প্রশ্ন। ট্রান্সফারের কতদিন মেয়াদ রয়েছে এটার কোনো সঠিক তথ্য বা নির্দেশনা এখনও পর্যন্ত নাই, যেহেতু এখানে আপনারা জানেন 17 নভেম্বর পর্যন্ত শর্ট টাইম অ্যামনেস্টি। আমরা ধরতে পারি এই পর্যন্ত অত করবে না, বন্ধ করবে না। এর ভিতরে আপনারা যদি করতে চান তাহলে জলদি জলদি করে নেন। আর যারা নতুন করে ক্যান্সেল হয়ে আবার নতুন করে ট্রান্সফারের কথা চিন্তা করতেছেন তারা আপাতত বাদ দেন। পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে আমরাই আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা তখন করতে পারবেন। কারণটি হচ্ছে, নতুন করে আপনি ক্যান্সেল হবেন, আবার সব কিছু নতুন করে করবেন, সেক্ষেত্রে অত অনেক লম্বা একটা সময়ের দরকার আছে। এই মুহূর্তে যদি আপনি এই কাজগুলো না সারতে পারেন সেক্ষেত্রে আপনি ক্যান্সেল হয়ে এখানে আপনি ইলিগেল হয়ে যাবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা আপাতত যেহেতু ক্যান্সেল যেখানে আছেন ওইখানে থাকেন, আপাতত ক্যান্সেল হওয়ার দরকার নাই। যদি পরবর্তীতে আবার নতুন করে কোনো সুযোগ সুবিধা দেয় তখন আবার নতুন করে করতে পারবেন। তো এখন আরেকটি পরামর্শ হচ্ছে, যারা মধ্যপ্রাচ্যের দুবাইতে অবস্থান করছেন, বর্তমানে করোনার পরিস্থিতি একটু অবনতির দিকে, অধিক সংখ্যক হারে করোনার পেশেন্ট পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, নিরাপদ দূরত্বে থাকবেন এবং কি বাইরে যেতে অবশ্যই মাস্ক সঙ্গে করে নিয়ে যাবেন এবং কি করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইমারত এবং কি ইমারতে আছেন বর্তমানে, তারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব।
তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।